Blaupunkt SBA10 14 watt একটি ব্লুটুথ সাউন্ডবার তো এর আগে আপনারা দেখেছিলেন Blaupunkt SBA10 যেটা ছিল 10 watt একটি ব্লুটুথ সাউন্ডবার আর এই সাউন্ডবারটি হলো Blaupunkt SBA10 10 watt যে সাউন্ডবার সেটার একটি আপডেটেড ভার্সন যেটা আপনারা পাবেন 14 watt এর সঙ্গে তো এই সাউন্ডবারটির ব্র্যান্ড নেম আপনারা পাবেন Blaupunkt এবং মডেল নাম্বার পাবেন SBA10 এছাড়া বক্সে আপনারা পেয়ে যাবেন বেশ কিছু হাইলাইটেড স্পেসিফিকেশনস এবং ইনফরমেশন যেগুলো আপনারা একবার চেক করে নিতে পারেন এছাড়া বক্সে কিন্তু কোথাও মেনশন করা নেই যে এটি একটি 14 watt এর ব্লুটুথ সাউন্ডবার তো এমআরপি কথা যদি বলা যায় তো বক্সে আপনারা এমআরপি পাবেন 2499 টাকা কিন্তু ফ্লিপকার্ট থেকে আপনারা এই সাউন্ডবারটি কিনতে পারবেন মাত্র 1100 টাকাতে আর আপনারা যদি Blaupunkt SBA10 যেটা 10 watt এর সাউন্ডবার পারচেজ করতে চান সেটা ফ্লিপকার্ট বা অ্যামাজনে কিন্তু আপনারা কিনতে পারবেন মাত্র 999 টাকাতে তো এরপর আমি বক্সটা ওপেন করছি তো এরকম একটা বক্স প্যাকেটিং এর সময় কিন্তু আপনারা পাবেন Blaupunkt SBA14 এই সাউন্ডবারটি তো Blaupunkt SBA10 এবং SBA14 এর বক্স প্যাকেটিং এর মধ্যে কিন্তু কোনো ডিফারেন্ট নেই একদম সেম টু সেম ডিজাইন এবং বক্স প্যাকেটিং এর সময় কিন্তু আপনারা এই দুটি সাউন্ডবারকেই পাবেন তো আপনারা যদি Blaupunkt SBA10 এই সাউন্ডবারটির আনবক্সিং ভিডিও দেখতে চান সেক্ষেত্রে এই ভিডিওটির ডেসক্রিপশনে আপনারা লিংক পেয়ে যাবেন সেখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারেন তো এই হচ্ছে সাউন্ডবার আর এটা আপনারা পাবেন সম্পূর্ণ 14 watt এর সঙ্গে সো হিয়ার ইজ দ্য ব্র্যান্ড নিউ Blaupunkt SBA10 যেটা আপনারা পাবেন 14 watt এর সঙ্গে তো এই সাউন্ডবারটিকে আমি রাখছি সাইডে দেখে নেব বক্সের মধ্যে আর কি কি আছে তো সাউন্ডবারটি ছাড়া বক্সের মধ্যে আপনারা পাবেন দুটি কেবিল একটি পাবেন আপনারা অক্সিলারি কেবিল বা অক্স কেবিল এবং তার সঙ্গে আপনারা পাবেন একটি নর্মাল 5 ভোল্টের USB চার্জিং কেবিল এবং কেবিলগুলির কোয়ালিটি আপনারা পাবেন নো ডাউট বেটার এছাড়া বক্সের মধ্যে আপনারা পাচ্ছেন দুটি ডকুমেন্টারি ওয়ারেন্টি রেজিস্ট্রেশন কার্ড তো একদম ব্যাক সাইড যে বারকোডটা আছে এটা স্ক্যান করলে কিন্তু আপনারা স্পিকারটির ওয়ারেন্টিকে ক্লেম করতে পারবেন এছাড়া পাচ্ছেন আপনারা Blaupunkt SBA একটি ইউজার ম্যানুয়াল তো এখানে আপনারা পেয়ে যাবেন সমস্ত ডিটেলস এবং ইনফরমেশন তো এই সাউন্ডবারটির ফিজিক্যাল ওভারভিউ কথা যদি বলা যায় তো একদম সামনে কিন্তু আপনারা পাবেন Blaupunkt এর ব্র্যান্ডিং এছাড়া একদম সামনেই পাবেন ডুয়েল 7W+7W-এর স্পিকার এছাড়া স্পিকার প্রোটেকশন হিসেবে পাবেন সম্পূর্ণ মেটালিক গ্রিল প্রোটেকশন সাউন্ডবারটির একদম টপে থাকছে টোটাল 4টি বাটন তো একদম ফার্স্টে থাকছে একটি প্লে পজ বাটন তো মিউজিক চলাকালীন সময় এই বাটনটির মাধ্যমে আপনারা স্পিকারটির সাউন্ডকে প্লে পজ করতে পারেন এরপর থাকছে একটি ভলিউম মাইনাস বাটন বা প্রিভিয়াস ট্র্যাক বাটন তো এই বাটনটি যখন আপনারা প্রেস করবেন তখন সাউন্ডবারটির সাউন্ডকে আপনারা ডিক্রিজ করতে পারবেন অর্থাৎ কমাতে পারবেন এবং এই বাটনটি প্রেস করে আপনারা প্রিভিয়াস ট্র্যাকে যেতে পারবেন এরপর থাকছে একটি ফলো প্লাস বাটন বা নেক্সট ট্র্যাক বাটন তো মিউজিক চলাকালীন সময় এই বাটনটি প্রেস করে আপনারা স্পিকারটির সাউন্ডকে ইনক্রিজ করতে পারবেন অর্থাৎ বাড়াতে পারবেন এবং আপনারা নেক্সট ট্র্যাকে যেতে পারবেন এবং একদম শেষে থাকছে একটি মোড বাটন তো এই সাউন্ডবারটিতে থাকছে ব্লুটুথ মোড অক্স মোড টিএফ কার্ডের মতো বেশ কিছু মোডস তো আপনারা যখন কোনো মোডসকে চেঞ্জ করতে চাইবেন তখন এই বাটনটি প্রেস করে কিন্তু আপনারা সাউন্ডবারটির বিভিন্ন মোডসকে চেঞ্জ করতে পারেন এবং একদম উপরে থাকছে একটি ইনবিল্ট মাইক্রোফোন এবং থাকছে একটি এলইডি ইন্ডিকেটর সাউন্ডবারটির একদম ব্যাক সাইডে আপনারা পেয়ে যাবেন পাওয়ার অন অফ বাটন এরপর পাবেন একটি অক্স পোর্ট বা অক্সিলারি পোর্ট থাকছে টিএফ কার্ড স্লট বা মাইক্রো এসডি কার্ড স্লট যেখানে আপনার 32GB পর্যন্ত এক্সপেন্ডেবল মেমোরি কার্ড এই সাউন্ডবারটিতে ইউজ করতে পারেন এবং তার ঠিক নিচে থাকছে একটি ইউএসবি স্লট বা পেন ড্রাইভের স্লট এবং সব শেষে থাকছে ডিসি 5 ভোল্টের নর্মাল চার্জিং পোর্ট এবং তার সঙ্গে থাকছে একটি চার্জিং এলইডি ইন্ডিকেটর এবং সাউন্ডবারটির একদম নিচে থাকছে দুটি স্ট্যান্ড তো বিল্ড কোয়ালিটির কথা যদি বলা যায় তো সম্পূর্ণ সাউন্ডবারটি কিন্তু আপনারা পাবেন হার্ড এবিএস প্লাস্টিকের সঙ্গে এবং পাবেন একটা ম্যাট ব্ল্যাক ফিনিশের সঙ্গে তো সাউন্ডবারটি ম্যাট ফিনিশ হওয়ার জন্য কিন্তু কোনো রকম ফিঙ্গারপ্রিন্ট বা স্ক্র্যাচ এই সাউন্ডবারটিতে খুব সহজে আসবে না বললেই চলে তো বিল্ড কোয়ালিটি কিন্তু সাউন্ডবারটির মাইন্ড ব্লোয়িং এবং একদম একটা কম্প্যাক্ট ডিজাইনের সঙ্গে কিন্তু আপনারা পাবেন Blaupunkt SBA10 এই সাউন্ডবারটি এবং একদম একটা পোর্টেবল ডিজাইনের সঙ্গে তো Blaupunkt SBA10 যেটা 10 ওয়াটের একটি সাউন্ডবার এবং Blaupunkt SBA10 14 ওয়াটের এই সাউন্ডবারটির মধ্যে কিন্তু কোনো ডিফারেন্ট নেই একদম সেম টু সেম ডিজাইনের সঙ্গে কিন্তু আপনারা এই দুটি সাউন্ডবারকে পাবেন বাট আমার কোথাও যেন মনে হচ্ছে Blaupunkt SBA10 যেটা 10 ওয়াটের সাউন্ডবার সেটার থেকে এই 14 ওয়াটের এই সাউন্ডবারটির বিল্ড কোয়ালিটিটা যেন একটু বেটার এবং হাতে নেওয়ার পর কিন্তু বেশ একটা কম্প্যাক্ট ফিলিংস আমার আসছে এই সাউন্ডবারটি থেকে সো ওভারঅল ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নো ডাউট বেটার আপনারা পাবেন Blaupunkt এর এই সাউন্ডবারটি থেকে তো আমার কাছে কিন্তু সাউন্ডবারটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি বাস্ত বলে মনে হয়েছে সো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কোনো ইস্যু নেই জাস্ট মাইন্ড ব্লোয়িং একটা ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাবেন Blaupunkt SBA10 14 ওয়াটের এই সাউন্ডবারটিতে এবং পোর্টেবল হওয়ার জন্য কিন্তু আপনারা এই সাউন্ডবারটিকে খুব সহজেই ক্যারি করতে পারেন তো স্পেসিফিকেশনসের কথা যদি বলা যায় তো সাউন্ডবারটি পাচ্ছেন আপনারা আউটপুট পাওয়ার 14 ওয়াটের সঙ্গে অর্থাৎ এটি একটি 14 ওয়াটের ব্লুটুথ সাউন্ডবার সাউন্ডবারটিতে থাকছে ব্লুটুথ ফাংশন 5.0 সঙ্গে এবং পাবেন ওয়্যারলেস রেঞ্জ
10 wireless music streaming via bluetooth option কিন্তু আপনারা পেয়ে যাবেন Blaupunkt SBA10 এই সাউন্ডবারটিতে সাউন্ডবারটিতে আপনারা পাচ্ছেন ইনবিল্ট 1200 mAh এর ব্যাটারি যেটা চার্জিং টাইম আপনারা পাবেন 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা এবং প্লেব্যাক টাইম আপনারা পাবেন 6 ঘন্টা এছাড়া সাউন্ডবারটিতে থাকছে মাল্টিপল কানেক্টিভিটি মোড যেমন ব্লুটুথ মোড অক্স মোড টিএফ কার্ড মোড ইউএসবি মোডের মতো বেশ কিছু কানেক্টিভিটি মোড কিন্তু আপনারা পেয়ে যাবেন Blaupunkt এর এই সাউন্ডবারটিতে সাউন্ডবারটিতে থাকছে TWS ফাংশন অর্থাৎ ট্রু ওয়্যারলেস স্টেরিও ফিচারস তো এই ফিচারসের মাধ্যমে আপনারা দুটি সেম স্পিকারকে একসঙ্গে কানেক্ট করে ইউজ করতে পারেন তো ওভারঅল ডিজাইন এবং স্পেসিফিকেশনসের কথা যদি বলা যায় তো Blaupunkt SBA10 যেটা 10 ওয়াটের একটি সাউন্ডবার এবং Blaupunkt SBA14 যেটা 14 ওয়াটের এই সাউন্ডবারটি তো এই দুটি সাউন্ডবারের মধ্যে কিন্তু খুব একটা ডিফারেন্ট নেই একদম সেম টু সেম কনফিগারেশন ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি সহ কিন্তু আপনারা এই দুটি সাউন্ডবারকে পারচেজ করতে পারবেন শুধু পার্থক্য ওয়াটে তো এটা আপনারা পাবেন 14 ওয়াটের সঙ্গে আর Blaupunkt SBA10 ওই সাউন্ডবারটি আপনারা পাবেন 10 ওয়াটের সঙ্গে তো আমি অলরেডি সাউন্ডবারটির পাওয়ার অন করে দিয়েছি এবং পাওয়ার অন করার পর একদম টপে আপনারা পাবেন একটি ব্লু কালারের এলইডি ইন্ডিকেটর এবং সাউন্ডবারটির পেয়ারিং স্পিড কিন্তু আপনারা পাবেন যথেষ্ট ফাস্টের সঙ্গে সো এরপর আমি সাউন্ডবারটির সাউন্ড কোয়ালিটি চেক করব আর আপনারা চাইলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন সো আপনারা এখন যে সাউন্ডবারটির সাউন্ড কোয়ালিটিটা শুনলেন সেটা Blaupunkt SBA10 যেটা আপনারা পাবেন 14 ওয়াটের সঙ্গে তো আমি সাউন্ডবারটির সাউন্ড কোয়ালিটি চেক করলাম আমি ইনরুম এবং আউটডোর দুটি জায়গাতে আলাদা আলাদা ভাবে সাউন্ডবারটির সাউন্ড কোয়ালিটিকে চেক করেছি তো ইনরুমের সাউন্ড কোয়ালিটি কথা যদি বলা যায় তো যথেষ্ট বেটার সাউন্ড এক্সপিরিয়েন্স কিন্তু আপনারা পাবেন যখন আপনারা এই সাউন্ডবারটিকে ইনরুমে ইউজ করবেন তো সাউন্ডবারটি থেকে আপনারা পাবেন ডিপ ব্যাস এবং ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড এবং তার সঙ্গে কিন্তু আপনারা পাবেন অনেকটাই লাউড সাউন্ড কোয়ালিটির সঙ্গে যখন আপনারা ইনরুমে সাউন্ডবারটিকে ইউজ করবেন বাট যখন আপনারা সাউন্ডবারটি আউটডোরে ইউজ করবেন তো সেখানে কিন্তু খুব একটা বেটার সাউন্ড এক্সপিরিয়েন্স কিন্তু আপনারা পাবেন না এই সাউন্ডবারটি থেকে খুব একটা লাউড সাউন্ড কিন্তু আপনারা পাবেন না আউটডোরে যখন আপনারা এই সাউন্ডবারটিকে ইউজ করবেন এছাড়া আপনারা যখন কোনো ডিজে সং বা কোনো ডিপ ব্যাসের সং এই সাউন্ডবারটিতে প্লে করবেন তখন কিন্তু যথেষ্টই বেটার সাউন্ড এক্সপিরিয়েন্স কিন্তু আপনারা পাবেন এই সাউন্ডবারটি থেকে অর্থাৎ ব্যাসটা কিন্তু খুব ভালো পাবেন আপনারা Blaupunkt SBA10 14 ওয়াটের এই সাউন্ডবারটি থেকে তো সাউন্ড কোয়ালিটি নিয়ে আমার কোনো ইস্যু নেই যথেষ্ট বেটার সাউন্ড এক্সপিরিয়েন্স কিন্তু আপনারা পাবেন Blaupunkt SBA10 14 ওয়াটের এই সাউন্ডবারটি থেকে তো Blaupunkt SBA10 যেটা 10 ওয়াটের একটি সাউন্ডবার তো এই সাউন্ডবারটির আমি সাউন্ড কোয়ালিটি চেক করেছি এবং আমি এই সাউন্ডবারটির সাউন্ড কোয়ালিটি দেখেছি বাট Blaupunkt SBA10 যেটা 10 ওয়াটের সাউন্ডবার সেটার থেকে কিন্তু 14 ওয়াটের এই সাউন্ডবারটির সাউন্ড কোয়ালিটি অনেকটাই বেটার বলে মনে হয়েছে তো আপনারা যদি 1100 টাকা দিয়ে Blaupunkt SBA10 14 ওয়াটের এই সাউন্ডবারটিকে পারচেজ করেন তো আমি আপনাদেরকে বলবো যথেষ্ট বেটার একটা সাউন্ডবার কিন্তু আপনারা পারচেজ করতে পাচ্ছেন 1100 টাকা এই প্রাইস রেঞ্জের মধ্যে আমার কাছে সাউন্ডবারটির ডিজাইন বিল্ড কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি সবকিছুই ভালো লেগেছে যদি আপনারা ইনরুমে সাউন্ডবারটি ইউজ করার জন্য পারচেজ করেন তো আমি আপনাদেরকে বলবো জাস্ট মাইন্ড ব্লোয়িং একটা সাউন্ডবার কিন্তু আপনারা পাবেন 1100 টাকা এই প্রাইস রেঞ্জের মধ্যে সো আপনারা যদি সাউন্ডবারটির ডিজাইন বিল্ড কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি ভালো লেগে থাকে আপনারা কিন্তু এই সাউন্ডবারকে পারচেজ করতে পারেন এছাড়া আপনারা পাচ্ছেন Blaupunkt এর মধ্যে একটি ট্রাস্টেড ব্র্যান্ড সো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও